বউয়ের নাম লিখছিস? হে গাইস, গুড মর্নিং। এখন বাজে 5:30, কিছুক্ষণ আগে আমি থেকে উঠলাম অ্যান্ড ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি আর কি। সো এখন যাব মাঠের দিকে। আগের দিনের মতো আজকেও তাড়াতাড়ি উঠেছি মাঠে যাওয়ার জন্য, কারণ ভাই সকালবেলা হাওয়াটা ভাই দারুণ লাগে। সো এখন যাব মাঠে অ্যান্ড আগের দিন সায়ন আসেনি, ওই জন্য আমি বললাম কালকে রাতে ফোন করে যে ভাই সায়ন তুই কালকে আয়, ঠিক আছে? সো এখন যাব মাঠের দিকে, একটা শুধু ব্যাগ নেওয়ার বাকি আছে, বাকি আমি তো গেঞ্জি পরেই আছি। সো মাঠে চলো, দেন কথা হচ্ছে। এ ফিউ মোমেন্টস লেটার গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি অ্যান্ড এখন যাব সিধে মাঠে। আর ভাই সকালের হাওয়াটা না ভাই গায়ে লাগালে মন প্রাণ সব ভালো লাগে, ঠিক আছে? তোমরাও লাগাও হাওয়া। কি করছিস তুই? বউয়ের নাম লিখছিস? আমার বউই নেই, আমাকে খুঁজে দে। সাব্বাস বেটা। ফান্ডি হয়ে গেছে, হর্নি। এবার দাদা ঢুকবে, কি উপরে দিয়ে ঢুকবে নাকি? আমি ঠিক আছি, ওখানে আর কাকাকে আড়াল করছি। এটা পড়ো, এই দেখো All my friends are toxic, all ambition is so rude and always negative. I need new friends, but it's not that quick and easy. Wah, kya scene hai? Wah, kya scene hai? Easy, easy. Bas, easy. Tatari, tatari jao. খাচ্ছে, খেতেও দিচ্ছে না। এই ভাই একটা খাওয়া, ভাই ভাই একটা খাওয়া, ভাই একটা খাওয়া। ধারে খেয়ে ভাই মরে যাবে, ধারে খেয়ে পাল্টা a few moments later chal chal badi chal badi chal are cola di tor bodan na ki ba kya amol kara kada bhai is sath aache ek jon editor editor bhai sahab acha badi chal ay badi acha এখন যাবো বাড়িতে, খেলাধুলা একদম কমপ্লিট। তো আড্ডা মারা হলো অনেকক্ষণ ধরে, তো এখন বাজে 9:00 আর এখন যাবো বাড়িতে। চলো একবার বাড়ি থেকে কথা বলছি। তো গাইস ফাইনালি ঘরে চলে এসেছি, এখন খিদে পাচ্ছিল আর মাও নেই, তো এখানে মা রুটি করে গেছে আর এদিকে আছে সুজি, এটাই খেতে হবে। তো চলো হাতে চলে এসছে রুটি আর সুজি, আজকে এটাই খেতে হবে। ভালো লাগছে না কিন্তু খেতে হবে। সো যাই হোক, এখন পাকার হাওয়ায় বসে বসে এখন খাবো। সো খেয়ে নি, দেন কথা হচ্ছে। তো ভাই বেসিক্যালি এখন আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আর এখন আমার কিছু কাজ আছে। কাজটা হলো এই যে আমি যে এই মামার বাড়ি গেছিলাম, তো সেই দিনগুলো আর কি যে পড়া আমার মিস হয়ে গেছে, তো সেইখানে যে নোটগুলো লিখিয়েছিল স্যার ওইগুলো আমাকে এখন বসে টুকতে হবে। দিয়েছে ভাই আগের দিন, তার আগের দিন, ঠিক আছে? আমি ভুলে যাই, তো আজকেই আমাকে ওটাকে দেখাতে হবে স্যারকে। সো ওটা এখন করি। এখন বাজে 5:30, এখন আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি, কারণ আমার এখন যাচ্ছি পড়তে,
আর ভাই আমি দুপুরবেলাটা পুরো ঘুমিয়ে কাটিয়ে গেছি। সকাল 5:30টার সময় উঠে ভিডিও মানে স্টার্ট করেছি, মানে সকাল 5:30টার সময় উঠেছি, উঠে ব্লগ কন্টিনিউ করছি, ভাবতে পারছো? আর ভাই শরীরে কিছু থাকে না। সো আমাকে ঘুমের মধ্যে নাকি বিকাশ 3 ফোন করেছে, আমি উঠে ফোনটা রিসিভ করে নাকি কেউ বলেছি যে আমি ওদের বাড়ি যাচ্ছি, ঠিক আছে? সো তারপরে এখন আমি এখন ঘুম দিয়ে উঠছি, এখন দেখি আরও 3 মিস কল। তখন বলছে যে ভাই তুই বললি আসবি কিন্তু এলি না। আমি বললাম ভাই আমি কখন বলেছি? আসলে আর কি মেন কথা আমি ঘুমিয়ে ঘুমিয়ে বলেছি, তো ওই জন্য অতটা মনে নেই। যাই হোক, এখন যাবো পড়তে, দেন পড়াতে বেরিয়ে আমার কথা হচ্ছে। ভাই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, জানি ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে, আর পড়া দিয়ে আমরা সবাই বেরোলাম, আর ওখানে ওরা ক্যাচরা করতে স্টার্ট করে দিয়েছে। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।